যে মহিলাসকল যাতে কেবল সন্তান জন্ম দিয়া যন্ত্র হয়ে না থাকি, নিজে এটা নিজের পরিচয় দাঙি ধরে তেখেতকলে যাতে নিজেই সিদ্ধান্ত লয়, নিজের ভবিষ্যৎটো নিজেই নির্মাণ করে, এটা সুপরিকল্পিত জীবনের আধারত যাতে সমাজখন বা রাষ্ট্রখন নির্মাণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব পারে। প্রথমতে সকলকে নমস্কার জানাইছো। আর এটি বিশেষ বিষয়, আজি উপস্থিত আছো গোলাঘাট জেলা, আমার ভারতীয় জনতা পার্টির আমার মূল কার্যালয়, জেলা কার্যালয়, আর ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ মহিলা মোর্চার আমার তৃতীয়খন কার্যনির্বাহক সভা এবার গোলাঘাট জেলাত অনুষ্ঠিত হব। ইয়ার আগতে পূর্বে আমার প্রথমখন জেলা কার্যনির্বাহক সভা শোণিতপুর জেলাত অনুষ্ঠিত হয়েছিল, আর তার পিছরখন দ্বিতীয়খন অনুষ্ঠিত হয়েছিল বঙ্গাইগাঁও, আর এবার আমি গোলাঘাট ঐতিহ্যমণ্ডিত এই ভূমিত আমি অনুষ্ঠিত করবলে লৈছো। আর প্রথমখনের আমি একটা বিষয় রাইজর মাজলে লৈ যাব বিচাৰিছিলো, বিশেষকে মহিলা সমাজখনের মাজলে, যে মহিলাসকলে কেবল সংরক্ষণের উপর আশা করে না থাকি বা ভিত্তি করে না থাকি, যোগ্যতার দক্ষতার ভিত্তিত স্থান সমূহ পাব লাগে। আর সেই মতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরদেবে উপস্থিত থাকি সেই বিষয়টকে সুন্দরভাবে সমর্থন করে সকলকে উৎসাহিত করেছিল। আর আমি দ্বিতীয়খন কার্যনির্বাহক সভাত বঙ্গাইগাঁওত একটা বিষয় আমি লৈ যাবলে যত্ন করেছিল, একটা সজাগতা, যে মহিলাসকল যাতে কেবল সন্তান জন্ম দিয়া যন্ত্র হয়ে না থাকি, নিজে একটা নিজের পরিচয় দাঙি ধরে তেখেতকলে যাতে নিজেই সিদ্ধান্ত লয়, নিজের ভবিষ্যৎটো নিজেই নির্মাণ করে, একটা সুপরিকল্পিত জীবনের আধারত যাতে সমাজখন বা রাষ্ট্রখন নির্মাণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব পারে, তেনেকা ধরনের বার্তা আমি লৈ যাওয়ার প্রেরণ করেছিল, চেষ্টা করেছিল। আর এবার গোলাঘাট জেলা, যেহেতু আমি সকলে জানো যে এই গোলাঘাট জেলারে আমার দুগরাকীক আমার খেলুয়ে আমি সকলে জানো, লাভলীনা বুড়াগোহাঁই আর আমার নয়নমণি শইকীয়া, এই গোলাঘাট জেলাতেই তেখেতর জন্ম হয়েছিল, আর আমার সর্বভারতীয় পর্যায়তে হোক খুব সুন্দর সুনাম কহিয়ে আনব সক্ষম হয়েছে। গতি আমি এই ভূমিত থাকি এটা বিষয় আমি এবার রাইজর মাজত লৈ যাওয়ার কারণে প্রয়াস করি, বিতংভাবে আপনাদের জানাম আমি পিছত। আমার আমার ডেটটো তারিখটো হয়েছে 24 আর 25 তারিখে মূল সভাখন আমার হব। আমি 24 তারিখে আমি ভাবিছো যে এইবার আমি যখন মহিলা খেতিয়ক আছে, বহুত এনেকা মহিলা খেতিয়ক আছে যখন তেওঁলোকে খেতি করে পেলায় স্বাবলম্বিতারও পথ নিজে মুকলাইছে, আর লগতে সমাজের কারণে একটা আদর্শ হিসাবে নিজকে প্রতিষ্ঠা লাভ করেছে। গতি কেবাগরাকিও আমি অসমৰ যখন মহিলা খেতিয়কে রাষ্ট্রীয় পর্যায়তে হোক বা রাজ্যিক পর্যায়তে হোক বা জেলা পর্যায়তে হোক বা নিজের অঞ্চলত ভাল খেতি করে স্বাবলম্বী হয়েছে, সেই ধরনের আমি মহিলা খেতিয়কসকলের মাজত একটা অন্তরঙ্গ আলাপর আমি ব্যবস্থা গ্রহণ করিম 24 তারিখে। আশা রাখিছো ইয়ার জড়িয়ে আমার মহিলা যখন খেতিয়কলে তেখেতকলে যথেষ্ট উৎসাহিত হব, আর মহিলা খেতিয়কসকল হিসাবে কি ধরনের সমস্যা আহিব পারে বা কি ধরনের সমস্যার সম্মুখীন হয় আমি চেষ্টা করিম, যাতে আমার কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনোবা এগারী ভাল এনেকা ব্যক্তি থাকিব, যাগী ব্যক্তি হয়তো অভিজ্ঞ ব্যক্তিগী হয়তো সেই ক্ষেত্রে আরও হয়তো কিছু দিহা পরামর্শ দিয়ার, যেহেতু সরকারও আমার যেহেতু সরকার চলি আছে, গতি কেন ধরনের মহিলা খেতিয়কস লাভান্বিত হব পারে এই ক্ষেত্রে একটা মুকলি মূরিয়াকে একটা আমার একটা অন্তরঙ্গ আলাপ করার আমি ব্যবস্থা গ্রহণ করছো। গতি এইখানে মূলত, আর বিভিন্ন সময় আমার ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ মহিলা মোর্চায় মহিলাসকলের স্বাবলম্বিতার ক্ষেত্রতেই হোক বা সরকারের যিনি স্বাবলম্বিতার কারণে হোক বা সবলীকরণের কারণে যিনি আসনি ইতিমধ্যে অসম সরকারে দিছে বা ভারত সরকারে দিছে, সেই সরকার সমূহের আধারত আমি একটা আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা আমি পাতিম, আর এইখানে সজাগতার কারণে মহিলা মোর্চা সদায় কাম করে আছে আর ভবিষ্যতে করে থাকবে। গতি গোলাঘাট জেলালে আমার সকল ভারতীয় জনতা পার্টির মহিলা আমার প্রতিনিধিসকলক আদরণি জানাব বিচারিছো, জ্ঞাত করেছো, আর সমগ্র গোলাঘাটবাসী রাইজরপরা আমি সহায় সহযোগিতা বিচারিছো। ধন্যবাদ।